কন্টেন্ট বানিয়ে ইউটিউব বা ফেসবুকের চেয়েও সহজে আয়ের নতুন জায়গা এখন টপিক ক্রিয়েটস প্ল্যাটফর্ম, যেখানে একটি চ্যানেল খোলার সাথে সাথেই শুরু হবে আয়ের পথ। আপলোড করা প্রথম ভিডিও থেকেই টাকা পেতে থাকবেন গ্রাহকেরা, সেই টাকা আসবে বিকাশ বা নগদের মাধ্যমে। এরই মধ্যে 13,000-এরও বেশি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর এই মাধ্যম থেকে আয় করতে শুরু করেছেন। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। ফেসবুক কিংবা ইউটিউব থেকে উপার্জন করতে হলে প্রথমেই সেই চ্যানেল বা পেজটিকে মনিটাইজেশন বা উপার্জনের উপযোগী হতে হবে, আর সেজন্য নির্দিষ্ট সাবস্ক্রাইবার, ভিউ, ওয়াচ টাইম সহ পূরণ করতে হবে নানা শর্ত। এবার সেসব শর্ত ছাড়াই টাকা আয়ের নতুন পথ তৈরি করল বাংলাদেশের প্রথম ইউজিসি প্ল্যাটফর্ম টপিক ক্রিয়েটরস। টাকা আয়ের জন্য শুরুতে টপি অ্যাপটি ডাউনলোড করতে হবে, এরপর টপি ক্রিয়েটরস ফিচারে গিয়ে নিজের একটি চ্যানেল খুলতে হবে, সেখানে নিজেদের তৈরি কন্টেন্ট আপলোড করে তাৎক্ষণিকভাবে অসংখ্য ব্যবহারকারীদের সঙ্গে তা শেয়ার করতে হবে। এভাবে কন্টেন্টের রিচের উপর ভিত্তি করে আয় করা যাবে টাকা। শুরু থেকে যখন আমি কন্টেন্ট দিই, আমি কিন্তু কাউকে আসলে বলিই নাই যে আমি টপিতে কন্টেন্ট দিচ্ছি, বাট উইদিন আ ভেরি শর্ট স্প্যান অফ টাইম আমি দেখলাম যে অনেক মানুষের কন্টেন্ট দেখা শুরু করছে। সো সাবস্ক্রাইবার অটো বেড়ে যাচ্ছে, ভিউ অটো বেড়ে যাচ্ছে, যেটা আসলে আমার আসলে প্রমোট করতে হচ্ছে না। টপির একটা ভালো জিনিস হচ্ছে, যখন কন্টেন্টটা আপলোড করছে তো ওখানে অনেকগুলো অপশন দেয় যে আপনার থেকে যত ধরনের প্রশ্ন জানা দরকার ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজির জন্য, এই প্রশ্নগুলো আপনার থেকে সে পেয়ে যাচ্ছে। সো ওই অ্যালগোরিথমটা এমনভাবে সেট করা যে যখন আপনি পোস্টটা আপলোড করছেন আপনার ওই জিনিসগুলো নিয়ে হ্যাসেল পোহাতে হচ্ছে না। হ্যাশট্যাগ দিতে হবে, হ্যাশট্যাগ ফুড দিলে আমার ফুড রিলেটেড মানুষদের কাছে যাচ্ছে, এ ধরনের কনফিউশন নেই। ইউটিউবে হয়তো ছোট করে একটা খুব পরিচিত একদম আত্মীয় স্বজন ছাড়া হয়তো কমেন্ট করে না, কিন্তু টপিতে দেখা যায় যে হ্যাঁ অনেক রিয়্যাক্ট আসে। প্রায় 184,000 চ্যানেল আছে এই প্ল্যাটফর্মে, যেখানে সক্রিয় চ্যানেলের সংখ্যা ছাড়িয়েছে 58,000। কর্তৃপক্ষ বলছে যে কোনো বাংলাদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান এমনকি দেশের গণমাধ্যমগুলো এখান থেকে ইউটিউব এবং ফেসবুকের মতন কন্টেন্ট দিয়েই আয় করতে পারবেন। আমাদের লোকাল একটা গাইডলাইন তৈরি করা আছে বাংলাদেশের কালচার কনটেক্সট অনুযায়ী করা। সো আমরা যদি দেখি এমন একটা কন্টেন্ট যেটা বাংলাদেশের কালচারের সাথে যায় না, সেটা কিন্তু আমরা পাবলিশ করতে দিই না। যারা ইনকাম করতে পারছেন তারা কিন্তু আসলে ওনারা আশা করেন এত তাড়াতাড়ি ওনারা ইনকাম করতে পারবেন ফ্রম টপি। ডিজিটাল এন্টারটেইনমেন্ট অ্যাপ টপির একটি ফিচার হিসেবে টপি ক্রিয়েটরস প্ল্যাটফর্মে যাত্রা শুরু 2021-এর অক্টোবরে, আর মনিটাইজেশনের সুবিধা চালু হয় 2022-এর আগস্টে। এই 7 মাসে এখান থেকে আয় শুরু করা কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা ছাড়িয়েছে 13,000। রাকিব হাসান, একাত্তর, ঢাকা। দর্শক, এখন কথা বলবো টপি ক্রিয়েটরস প্ল্যাটফর্ম নিয়ে, যেখানে একটি চ্যানেল খোলার সাথে সাথেই আয় শুরু হবে আয়। টপি ক্রিয়েটরসের পরিচালক আব্দুল মুকিত যুক্ত হচ্ছেন আমাদের সাথে। জনাব আব্দুল মুকিত আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ইউটিউব আর ফেসবুকের চেয়ে টপি ক্রিয়েটরস আলাদা এবং লাভজনক কিভাবে, আর লাভের পরিমাণটা অঙ্কে কত ভাগ বেশি আসলে? জি, আসলে ইউটিউব বা ফেসবুক গ্লোবাল প্ল্যাটফর্ম, অনেক বড়, তো ওনারা অনেকদিন ধরে কাজ করছেন। বাট টপি হচ্ছে বাংলাদেশের জন্যই আমাদের করা, বাংলাদেশ ক্রিয়েটরদের জন্য। এবং যেটা সুবিধা হচ্ছে যে এখানে টপিতে আমরা যে সুবিধাটা রেখেছি যে মানুষ আসলে চ্যানেল খোলার সাথে সাথে যখন ভিডিও আপলোড করবেন, ভিডিওর মেরিটের উপর বেস করে তারা আসলে আর্নিংটা শুরু করতে পারবে, এবং তাদের যে আর্নিং এর পর যে ডিস্ট্রিবিউশনটা টাকার সেটা তাদের পকেটে চলে যাবে MFS-এ। তো তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে না তার জন্য। তো আমরা যে প্রসেসগুলো অনেক হার্ড ফর দ্য গ্লোবাল প্ল্যাটফর্ম, সেগুলোকে আমরা ইজি করে দিয়েছি। এবং যেহেতু আমাদের লোকাল প্ল্যাটফর্ম, লোকাল ক্রিয়েটারদের সাথে কাজ করছি, আমাদের কো ক্রিয়েশনে অনেক সুবিধা আছে। তো আমাদের সাথে তারা সরাসরি যোগাযোগ করে আমাদের সাথে কথা বলছে এবং তাদেরকে আমরা কোচ করার চেষ্টা করছি, মেন্টরিং করার চেষ্টা করছি, তো যাতে তাদের দেখেন কাম আপ উইথ বেটার কন্টেন্টস। এবং এই কন্টেন্টগুলো যখন মানুষের কাছে যাবে, মানুষ পছন্দ করবে, তাদের ভিউয়ারশিপ বাড়বে, এবং ভিউয়ারশিপ বাড়লে তাদের আয়ের পরিধিটাও বাড়বে। সো আমরা বলছি না যে আমরা ফেসবুক থেকে বেশি দিব, বাট আমরা কাজটা ইজি করে দিয়েছি যাতে তারা বেশি আর্ন করতে পারে। সেক্ষেত্রে ফেসবুক কিংবা ইউটিউবের বাজার তো বিশ্বব্যাপী, কিন্তু টপির সীমানা শুধুই বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ, আর সেক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েটরদের আয়ের উৎস তো সীমিত হয়ে গেল, তাই না? যে এখানে যেটা হয় যে মনে করেন আমি যদি কন্টেন্ট ক্রিয়েটর হই, আমি কিন্তু একটা কন্টেন্ট আমি ফেসবুকে দিচ্ছি, সেম কন্টেন্ট আমার ইউটিউবেও দিচ্ছি। তো টপি উইল বিকাম আ থার্ড চ্যানেল ফর দেম, যেটা বাংলাদেশের জন্যই করা, এবং তার একই কন্টেন্ট সে এখানে দিতে পারে। যদি সে নতুন কন্টেন্ট নিয়ে আসে টপিতে, তার হয়তো ভিউয়ারশিপ আর একটু বাড়বে, সেটা এখানে কিন্তু তাকে তার আয়ের যতটুকু আয় হয়েছে তার থেকে ইনক্রিমেন্টাল আয় আমরা একটা সুযোগ করে দিচ্ছি। সেক্ষেত্রে টপি ক্রিয়েটরস চ্যানেল অ্যাকাউন্ট করে টাকা আসার পথটি শুধুই মোবাইল ব্যাংকিং এর সিস্টেমে রাখার কারণ কি, অর্থাৎ রেগুলার ব্যাংকিং মাধ্যমটা নয় কেন? এটা আমরা আমরা অবশ্যই নিয়ে আসবো। আমরা শুরুতে যেহেতু আমরা দেখেছি যে
যাদের মানে MFS এর তো এখন প্রচুর ব্যবহারকারী, তো এটা সবার জন্য ইজি টু অ্যাক্সেস। তো এই জন্য আমরা এটা দিয়ে শুরু করেছি, বাট আমরা অবশ্যই ব্যাংকিং চাও নিয়ে আসবো, কারণ আমরা আমরা এখানে ইনভাইট করছি শুধুমাত্র ইন্ডিভিজুয়ালদের না, আমরা যে কোনো কোম্পানি, লেবেলস, নিউজ চ্যানেল, স্পোর্টস চ্যানেল যারাই আসুক না, সবাই কিন্তু আমাদের এখানে আসতে পারবে। এবং যখন বড় কোম্পানিগুলো আমাদের সাথে যুক্ত হবে এবং হচ্ছে এখনো, তাদের জন্য আসলে শুধু MFS মেবি সাফিসিয়েন্ট না, তখন আমরা ব্যাংকিং চ্যানেলগুলো আস্তে আস্তে আমরা ইন্টিগ্রেট করবো। সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করে এখন সবচেয়ে বেশি গুজব ছড়ানো হয়, আমরা দেখি বিভিন্ন ধরনের ডিজিটাল হয়রানি হয়ে থাকে, প্রতারণা হয়ে থাকে, এক্ষেত্রে টফি ঠিক কী ধরনের সোশ্যাল নিরাপত্তা দিতে পারবে বিশেষ করে নারীদের ক্ষেত্রে? এক্ষেত্রে আমাদের একটা কন্টেন্ট গাইডলাইন আছে, খুবই স্ট্রিক্ট আমরা কন্টেন্ট গাইডলাইনটা তৈরি করেছি। গাইডলাইনটা তৈরি করা হচ্ছে বাংলাদেশের ল, রেগুলেশন, কালচার সবগুলো মাথায় রেখে, এবং আমাদের একটা কন্টেন্ট স্ক্রিনিং টিম আছে, এখানে সেখানে তিন লেয়ারের স্ক্রিনিং হয়। তো আমরা খুবই সেন্সিটিভলি এটা দেখি যে যদি কোনো ধরনের কন্টেন্ট যাতে এরকম না পাবলিশ হয় যেটা বাংলাদেশের এগেনস্টে যায়, বাংলাদেশের কালচার এগেনস্টে যায়। তো এবং তাছাড়াও যদি কোনো কন্টেন্ট এরকম বের হয়েও যায়, আমাদের একটা রিপোর্টিং সিস্টেম আছে যেখানে গিয়ে কেউ কোম্পানি রিপোর্ট করতে পারবে, সাথে সাথে আমরা ওটা যদি দেখি মেরিট আছে, আমরা যদি আমাদের কন্টেন্ট গাইডলাইনের সাথে না যায়, আমরা উই ক্যান টেক ইট ডাউন। ছোট করে একটু জানতে চাই, এই পর্যন্ত কতজন এই প্ল্যাটফর্ম থেকে আয় করতে শুরু করেছেন এবং কোন ধরনের কন্টেন্ট থেকে আসলে বেশি আয় হচ্ছে? তো এখন আমাদের তো প্রায় 1 লাখ 1.5 লাখের উপরে আমাদের চ্যানেল ক্রিয়েশন হয়েছে, বাট আমরা অ্যাপ্রুভ করেছি 50,000-এর উপরে, কারণ আমাদের আমরা দেখি যে আমাদের তাদের আইডেন্টিটি ঠিক আছে কিনা, এবং এর মধ্যে 13,000-এর উপরে মানুষ আর্ন করা শুরু করে দিয়েছে। আর কি ধরনের কন্টেন্ট, সেটা হচ্ছে বেসিক্যালি রান্না কেউ করছে, কেউ ফুড ব্লগিং করছে, কেউ ট্রাভেল করছে, তো এই ধরনের কন্টেন্ট আসে, এবং স্পোর্টস কন্টেন্টও প্রচুর আমরা দেখি যে স্পোর্টস নিউজ থেকে প্রচুর ইউজেজ হচ্ছে। অনেক ধন্যবাদ জনাব আব্দুল মুকিত আহমদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, টফির পরিচালক আব্দুল মুকিত আহমদ আমাদের সাথে যুক্ত ছিলেন।